حديث نمبر 22 عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن سورة في القرآن ثلاثون آية شفعت لصاحبها حتى غفر له تبارك الذي بيده الملك سورة الملك المرجدة أبو هريرة رضي الله تعالى عنه تبرنيتو তিনি নবী করিম সল্ল্লাহু আলিহি হতে বর্ণনা করেছেন নবী করিম সল্ল্লাহ আলীহি ওসাল্লাম বলেছেন পবিত্র কোরআনের মধ্যে তিরিশটি আয়াত বহনকারী একটি সুরা আছে উক্ত সুরাটি তার সংরক্ষণকারীর জন্য সুপারিশ করার ফলে সে ক্ষমা প্রাপ্ত হয়েছে উক্ত সুরাটির নাম হল তবা কল্লেদি বিয়েদিহিল মুল্ক অর্থাৎ মহামহিমান্বিত সেই সত্তা মঙ্গলদায়ক যাঁর যার হাতে রয়েছে সর্বময় কর্তৃত্ব সোনান ইবনু মাজাহ হাদিস নম্বর তিন হাজার সাতশো ছিয়াশি সোনান আবু দাউদ হাদিস নম্বর এক হাজার চারশো এবং জামে তিরমিজি হাদিস নম্বর দু আটশো একানব্বই তবে হাদিসের শব্দগুলি সোনান ইবনু মাজা থেকে নেওয়া হয়েছে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন এবং আল্লামা নাসরউদ্দিন আল আলবানী হাদিসটিকে সহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে তেরো নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা সুরা মুলকের কতকগুলি মর্যাদার বিষয় প্রমাণিত বা সাব্যস্ত হয় দুই যে ব্যক্তি যত্ন সহকারে এই সুরাটি পাঠ করবে ও তার উপদেশগুলি মেনে চলবে এবং একনিষ্ঠতা ও আন্তরিকতার সহিত আল্লাহ ও তদীয় রসুলের আনুগত্য করবে সেই ব্যক্তির পাপ মোচনের জন্য এই সুরাটি আল্লাহর কাছে সুপারিশ করবে তিন যত্ন সহকারে এই সুরাটির পঠন পাঠন অধ্যয়ন ও অধ্যাপনা গবেষণা এবং অনুধাবন করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে